কিচেন আপনাদের স্বাগতম আজ আমি আমাদের সবার খুবই পছন্দের ঝালমুড়ি বানিয়ে দেখাবো এই ঝালমুড়ি মাঝে মাঝে বিকালের নাস্তার জন্য খেতে কিন্তু দারুণ লাগে তবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে আর এই ঝালমুড়ি কিভাবে বাড়িতেই সহজভাবে বানানো যায় আমি সেইভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি চলুন ঝালমুড়ি বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে মুড়ি আদা রসুন বাটা মরিচের গুঁড়া বাদাম বাটা গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ কুচি লেবু পেঁয়াজ কুচি টমেটো কুচি চানাচুর লবণ সরিষার তেল ও পানি এখন ঝালমুড়ির তেল বানানোর জন্য সব মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিব প্রথমে বাটিতে দেব আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মাংসের গরম মশলা আটটা কাজু বাদাম বাটা আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা ও পরিমাণ মতো পানি দিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর এইখানে যে মাংসের মশলা ব্যবহার করেছি এর মধ্যে জায়ফল জৈত্রী এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ সহ সব মশলাই দেওয়া আছে আর আমি এইখানে আধা কাপ তেলের পরিমাণ সব মশলা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন এখন ঝালমুড়ি তেল বানানোর জন্য কড়াইতে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিব আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর তেল আপনাদের পরিমাণ মতো দিবেন এখন তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মিশিয়ে রাখা মশলাগুলো কড়াইতে দিয়ে দিব আর মশলাগুলো ভালোভাবে নেড়ে পাঁচ মিনিট কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো আর এই সময় আঁচ মিডিয়াম থাকবে আর মশলার উপরে তেল উঠে আসার জন্য অপেক্ষা করব। এরপর পাঁচ মিনিট মশলাগুলো কষানোর পর এখন মশলার উপরে তেল উঠে আসছে কিন্তু মশলাগুলো এখনো কষানো হয়নি মশলাগুলো আরও আরো তিন চার মিনিট কষাতে হবে যেন মশলার মধ্যে কোনো পানি না থাকে আর মশলাগুলো হালকা ভাজা ভাজা হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় এখন আরো তিন চার মিনিট মশলাগুলো কষানোর পর দেখুন মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কষানোর দরকার নেই এরপর চুলা বন্ধ করে দিব আর মশলার তেল সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এইভাবে ঝালমুড়ি তেল বানিয়ে ফ্রিজে রেখে সারা বছরই যখন খুশি খাওয়া যায় এখন ঝালমুড়ি বানানোর জন্য পেঁয়াজ কাঁচামুড়ি সবকিছু একটা বাটিতে একসাথে মিশিয়ে নিব এরপর বাটিতে দিব একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি সামান্য লেবুর রস ও স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব আর ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন এখন ঝাল মুড়ি মাখানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে পরিমাণ মতো মুড়ি ঢেলে নিব আর বড় পাত্রে নেওয়ার কারণ হল মুড়িগুলো মাখানোর সময় যেন নিচে না পড়ে যায় এরপর দিব নিজের পছন্দ মতো আধা কাপ পরিমাণ চানাচুর আর মেখে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ থেকে নিজের স্বাদ মতো দিব এখন দেখুন ঝালমুড়ির মশলা তেলগুলো ঠান্ডা হওয়ার পর দেখতে এমন হয়েছে এরপর এই তেল থেকে নিজের পছন্দ মতো দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই অসম্ভব মজার ঝালমুড়ি তৈরি আর এইভাবে ঝালমুড়ি বানিয়ে নিজের পছন্দ মতো যত খুশি খাওয়া যায় এরপর পরিবেশন করে দেখাচ্ছি এখন দেখুন ঝালমুড়িগুলো মাখানোর পর দেখতে এমন হয়েছে এরপর ঝালমুড়িগুলো একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি আর উপরে কিছু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে নিলেই খাওয়ার জন্য একদম তৈরি তৈরি হয়ে গেল খেতে দারুণ মজার ঝালমুড়ি আর এইভাবে বাড়িতে ঝালমুড়ি বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই ঝালমুড়ি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন আর এই ধরনের খাবার যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার রান্নার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন রান্নার ভিডিওতে ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন বাই